নাইস নরসখান আছে, তো ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। তো শরীরটা বড্ড খারাপ, ভাল লাগছে না, তো চলো পরে কথা বলো ফোনে, চার্জও নেই, কালকে বন্ধুর জন্মদিন ছিল, ভাল লাগছে না কিছু। চলে এসেছি, তো চলো, শরীর বড্ড খারাপ, শুকিয়ে গেছে, আমরা খাচ্ছি। তো কালকে দিদিভাই পায়েস আছে, তো চলো খাবো, তো চলো এটা খেয়ে চলে যাই। তো বেশ, দেখতেই পাচ্ছি দিকে আমার খাওয়া হয়ে গেছে, তো চলো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি কাজের জন্য। আর তোমরা জানোই কদিন ধরে শরীরটা বড্ডই খারাপ আমার, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তাই জন্য কথাগুলো এরকম লাগছে। আর আমি বেরোনোর আগে দেখি আমাদের বাড়ির পাশেই কতগুলো কুকুরের ছানা হয়েছে, তো ওই ছানাগুলোকে নিয়ে একটু খেললাম, খেলার পরে আবার বেরিয়ে পড়লাম কাজের জন্য। আর তোমরা তো চেনোই, আমি এই বাড়ি থেকেই বের হই প্রত্যেক দিন, আর এই রাস্তাটা তোমরা ভালো মতনই চেনো। তো আমি কাজে চলে এসেছি 10:45টার সময়, আর এদিকে দেখি স্যার বসেছিল, তা একটা পার্সেল ছিল। প্রথমে গিয়ে আমি দেখি যে কোনো কাজ আছে কি না, তো সেইগুলোকে আগে করার চেষ্টা করি কাজটাকে। আর আমার এত শরীরটা খারাপ লাগছে, আমি কাজ আজকে ঠিকঠাক করতে পারছি না, আর কাজের অত চাপও ছিল না, যেটা সত্যি কথা। দিয়ে কী করবো কী করবো বসে থেকে থেকে স্যার বললো, চলো রোজি একটা ভিডিও করে নেওয়া আছে, চলুন ভিডিও করে নেবেন। তো স্যার এদিকে একটা ভিডিও করে নিলো, ভিডিও করার পরে শাড়িগুলোকে আগে আমি ফোল্ড করে নিয়েছিলাম, তো এখানে শাড়ি বেশি ছিল না আজকে, তো স্যার আমাকে ফোল্ড করে করে দিচ্ছিলো, আমি এদিকে আমি আর স্যার দুজন মিলে ফোল্ড করে নিয়েছি আগে শাড়িগুলোকে। শাড়িগুলোকে ফোল্ড করার পরে আমি একটা একটা করে শাড়ির প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি। তো এখানে 15টা শাড়ি আছে, তো এই 15টা শাড়িটাকে এখন আমি প্যাকেটে ঢোকাচ্ছি। আর আজকে মুখটা বড্ড আমার শুকনো লাগছে, আর শরীরটাও বড্ড ক্লান্তি লাগছে, শরীর খারাপ হয়নি, কিছুই হয়নি, খালি ঠান্ডাটাই খুব লেগেছে, আর চোখের নিচে যেন কালি পড়ে গেছে এমন লাগছে চোখ মুখ দেখে। আর আমার নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছে, এতটাই প্রবলেম হচ্ছে কি বলবো তোমাদেরকে। আর আমি না কোনো ভিডিও ঠিকঠাক করে এডিট করতে পারছি না এই শরীর খারাপের জন্য, ফোনে গ্যালারিতে ভিডিও পুরো ভর্তি হয়ে গেছে। যত ভাবছি গ্যালারিগুলো একটু ফাঁকা করব, কিন্তু করতে পারছি না। মেন ব্যাপার হলো যে আমার এদিকে ঘরে খুব কাজের চাপ ছিল, খুব কাজের চাপ বলতে ওইসব কাজের চাপ না, ঘরে বলতে আমি কোনো কাজই করি না, খালি সকালে উঠে খালি টিফিনটাই করি, আর বাকিগুলো মা বোন মিলে করে। তো আমি সকালে টিফিনটা করে নিই, আমি খালি কাজে চলে আসি, তোমরা তো বেশিরভাগই জানো। আর এইদিকে আমরা বসে থাকতে থাকতে আমাদের দোকানে একটা লোক চলে এসেছিলো, জান তো, তো কি কারণে এসছে আমি অত শত জানি না, তো স্যারের সাথে উনি কথা বলছিল, আর আমি এদিকে বসেছিলাম। আর সারাদিন আমি যেখানে 3-4 বোতল জল খাই, সেখানে 1 বোতলও জল খাইনি আমি, এমনই আমার ঠান্ডা লেগে গেছে। তো আমি টিফিন খেয়ে নিলাম, আর রুটি দিয়েছিল, রুটি আলু ভাজা, তো একটা খেয়েছি আর একটা রেখে দিয়েছি, মা আমাকে বাড়িগেলে আজকে খুবই বকবে। আর শরীরের জন্য আমার খেতেই কিছুই ভালো লাগছিল না, তো কী বলবো তোমাদেরকে। আর মুখটা এখনও পুরো কাট হয়ে গেছে শুকিয়ে, 2-3 দিনে মানে শরীরটা একদম হালুয়া টাইট করে দিল আমার। আর এই যে এখানটায় দেখতেই পাচ্ছ, এখন আমি মানে স্যার চলে যাচ্ছে, চলে যাবে এক্ষুনি, তো চলে যাওয়াতে এখানে একটা কাস্টমার, আমি বসে থাকতে থাকতে একটা কাস্টমার এসেছিলো, তো সেই কাস্টমারগুলোকে আমি শাড়ি দেখাচ্ছিলাম। শাড়ি দেখানোর পরে কয়েকটা জিনিস এসেছিলো, সেইগুলোকে আমি ফোল্ড করবো বলে এ করলাম। তো চলো আগে ফোনটাকে আমি সেট করে নিই, সেট করার পরে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে শাড়িগুলোকে আমি বের করে কাস্টমারটাকে দেখিয়েছি, সেই শাড়িগুলোকে আমি শাড়ি নিয়েছিল, ওনার শাড়িগুলোকে আমি ফলস পাল লাগিয়েছিলাম, তো সেই দিদিটাই এসেছে অর্গেঞ্জা দিয়ে কি শাড়ি নিতে। আর তোমরা হয়তো আমি এখন দোকানে থাকলে অত সোয়েটার ফোয়েটার পরি না, কারণ দোকানের ভিতরে গরম, কিন্তু আজকে আমার এত শরীরটা দুর্বল লাগছিলো, গায়ে জ্বরজ্বর ভাবছিলো, তো সেই কারণে আমি সোয়েটারটা পরেছিলাম। স্যার ওষুধ বললো খেয়ে নিতে, তাও ওষুধও খেলাম, ওষুধ খাওয়াতে আমি এখন একটু ঠিক আছি। তো এইগুলোকে গোছানোর পরে আমি এই যে সামনে দেখো দুটো, একটা লাল আর একটা মাস্টার্ড ইয়েলো কালার যে সোয়েটার দুটো আছে, কুর্তি সোয়েটার যাই হোক, তো এই সোয়েটার দুটোকে আমি এখন ফোল্ড করবো। তো ফোল্ড করার পরে এখন আমি এইগুলোকে রেখে দেবো, দুটো সোয়েটার, একটা সোয়েটার আগে ফোল্ড করে নিলাম তোমরা দেখতেই পেলে, আর এইটাকে আমি দুটো একসাথে রেখে এখন বসবো। বসবো বলতে একটু পরে বেরিয়ে যাবো স্যারকে ফোন করে, স্যার বলেছে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তো শরীরটা ভালো নেই, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, দেখতেই পাচ্ছ গাইস। এখন আমি দোকান বন্ধ করে দেবো, তো দোকান বন্ধ করে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, তাও আমি কাশি, এত কাশি হচ্ছে আমার, প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, কথার
ভয়েসটাই আমার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো বাড়ি যেতে যেতে স্যারের সাথে দেখা হলো, রাস্তায় তো কথা বলতে বলতে আসছিলাম, তো মায়ের দিকে নামাজ পড়ছিলো, তাই জন্য সুন্দর দিতে বাড়িতে বসলাম। বসার পরে এদিকে ওই গল্প করছিলাম, গল্প করে এখন আমি আবার ঘরে আমার ঘরে চলে আসলাম। তো ঘরে এসে দেখি বাবা এই বড়ো বড়ো মোটা মোটা লেবুগুলো এনেছে, কমলা লেবু। তো আনাতে বোন বললো খাবি, আনছি না আমি খাবো না, ভালো লাগছে না, স্যারও লেবু দিচ্ছিল আমি খেতে চাইছিলাম না। তো মায়ের দিকে চা দিল, আমার চা তো একে ভালো লাগে না, তাও এক দু চামচ খেয়ে আমি পায়েস ছিল দিদির বাড়ির, তো সেই পায়েসটাকে একটু খেলাম। খাওয়ার পরে বসে পড়লাম, বসে পড়ার পরে এদিকে বোন দেখি লেবু খাচ্ছে, বোন বলছে লেবু খাবি, তো আমি এক পিস তাও খেয়ে দেখলাম মিষ্টি আছে লেবুটা। আর এদিকে বোনের সোয়েটার পরেছিলাম, ঠান্ডাতে বেরিয়েছিলাম, তো সোয়েটারটা দেখো না কত জ্বালাচ্ছে আমাকে, আর কলারটাও কিছুতে ঠিক করতে পারছি না। এখন 10টা বেজে গেছে, তো চলো মা ভাত বাড়ছে। মা আজকে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছিলো, আর এদিকে মাংস করেছিলো, আরও ডাল করেছিল, তো আমি ওইসব কিছু নিইনি, আর মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পরে মা বললো সোয়েটার খোল, তেল মাখিয়ে দেবো, প্রচুর ঠান্ডা লেগেছে। তো মা দেখতে পাচ্ছে এখন মা আমাকে তেল মাখিয়ে দিচ্ছে, আমি বলছি কানে ফানে দেবো না, তার জোরজবরদস্তি কানে দিচ্ছে, কী করো। মাকে বলছে হাতে ভালো করে মালিশ করে দাও, তো মা হাতে গলায় ফলায় সব জায়গায় তেল দিয়ে দিয়ে আমাকে পুরো ভর্তি করেছে। তো আজকে চপচপে করে আমি মনে হয় কোথাও চুরি করতে হবে, এত চপচপে করে তেল মাখিয়ে দিয়েছে আমাকে। আর কদিন আগে মায়েরও খুব ঠান্ডা লেগেছিলো, মায়ের তাও তো এখন একটু ঠিক আছে, মায়ের মুখ পুরো শুকিয়ে গেছে ঠান্ডা লাগাতে। আর আমার ঠান্ডা লাগলে তো এইরকমই, মানে নাক দিয়ে সারাক্ষণ ঝরতেই থাকবে, এমনই অবস্থা আমার। তো আমি মাকে বলছিলাম আর মাখাতে হবে না, এত চপচপ করে তেল দিতে হবে না, এরকম বলছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম। তো মা বলছে পাঁদে পাঁদে এরকম করে বলছে, তো দেখতে পাচ্ছ মা এখন পুরো মালিশ করে দিচ্ছে ঝটপট ঝটপট করে। তো এই চলো আজকে আর সেই এই ভিডিওটা এগোবো না, আজকে আমি আর এই ভিডিওটা এত পর্যন্তই করবো। তো এখন ঘুমিয়ে পড়বো, সারা গায়ে মা তেল মাখিয়ে দিয়েছে, তেল মাখানোর পরে তো আমার শরীরটাও ভালো লাগছে না, আমার বড্ডই খারাপ লাগছে। তো চলো এখন আমি শুয়ে পড়বো, মা এদিকে দেখো কিরম চপচপে করে, মানে আমি চুরি করতে যাবো, এত তেল দিয়ে দিয়েছে গায়ে গায়ে হাতে পায়ে চপচপ করে। তো আমি গাটে একটু হাত মুছে তারপর শুয়ে পড়লাম।